হ্যারি কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছো। তো মায়াপুর ব্লগ আজ তোমাদের আবার নিয়ে এসেছে মায়াপুরের যে ফ্রি প্রসাদ হল সেটির রিভিউ নিয়ে। তো এর আগেও আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি উল্লেখ করেছিলাম যে মায়াপুরে চালু হয়েছে ফ্রি প্রসাদ হল। তো এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, অনেকে বলেছেন যে মায়াপুরে ফ্রি বলে কিছু হয় না। তো তাদের কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা না জেনে প্লিজ কোনো মন্তব্য করবেন না। যারা এই ধরনের মন্তব্য করে থাকেন আমাকে প্লিজ তারা ইনস্টাগ্রামে আমাকে এসএমএস করুন এবং তারা মায়াপুরে আসুন, আপনাদের আমি ব্যবস্থা করে দেব এই ফ্রি প্রসাদের, আমি কথা দিচ্ছি আপনাদের। তবে আপনাদের আরও বলছি, মায়াপুরে শুধু ফ্রি প্রসাদ নয়, এখানে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 120 টাকা, 150 টাকা, 250 টাকা, এমন অনেক বিভিন্ন থালি রয়েছে, সমস্ত কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। অনুগ্রহ করে না জেনে কেউ কোনো মন্তব্য করবেন না। আপনাদের যে স্থানের আজকে ভিডিওটি আমি দর্শন করাচ্ছি সেই স্থানটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স। আপনারা অনেকে না জেনে না বুঝে উল্টোপাল্টা মন্তব্য করে কমান্ট করছেন, কেউ বলছেন আমি কিছুদিন আগে গেছি 40 টাকা দিয়ে খেয়েছি, কেউ বলছে 60 টাকা দিয়ে খেয়েছি। আরে বাবা, খেতে পারেন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা, আপনারা যে নিজের চোখকে একটু বিশ্বাস করুন, এই যে স্থানটা, আপনারা কি এই স্থানের থেকে খেয়েছেন? কখনোই নয়। এই স্থানটা শুধুমাত্র অন্নদান কমপ্লেক্সেই আছে, এটি আপনাদের গোশালার দিকে যেতে বাঁদিকে পড়বে, যেটি রাধা মাধব মন্দিরের থেকে সবথেকে কাছের এই জায়গাটা, এই অন্নদান কমপ্লেক্সের এই প্রসাদ হল। আর এটি হচ্ছে সম্পূর্ণ আধুনিক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর স্টিলের চেয়ার টেবিল এবং স্টিলের থালা গ্লাস, এখানে সুন্দর সুব্যবস্থা আছে সমস্ত কিছুর। আর এখান থেকে বেরিয়ে আপনাকে এই জিনিসটা পরিষ্কার করতে হবে, এই জিনিসটা পরিষ্কার করার দায়িত্ব আপনাদেরই, কেননা এটা তো কোনো মানে খারাপ কিছু নয় যে আপনি যেটাই প্রসাদ পাচ্ছেন সেই প্লেটটা আপনি পরিষ্কার করে রাখছেন। অনেকে বলছেন এখানে ভালো করে পরিষ্কার করেন, আরে ভাই ভালো করে তো আপনি পরিষ্কার করেননি, আপনি পরিষ্কার করেননি বলে পরবর্তী যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা অপরিষ্কার স্থানে পাচ্ছেন। তবে এটা এখানে হয় না, আপনারা পরিষ্কার করার পর ওই স্থানে প্রতিদিন সেই থালা প্লেটটা আবার আর কি নতুনভাবে এখানে ওয়াশ হয়, আপনারা এটা হয়তো জানেন না। তো না জেনে কোনো কিছু মন্তব্য না করাটাই বেটার। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সাধারণত রাইস মানে অন্ন, ডাল এবং সবজি চাটনি থাকে, আর বিভিন্ন সময় মানে সিজন ওয়াইজ যে সবজিগুলো থাকে মানে বিভিন্ন রকমভাবে চেঞ্জ হতে থাকে, সবসময় একই রকম সবজি থাকে না। আর বিভিন্ন রকমভাবে স্পন্সরশিপ থাকলে তখন আরও সেদিন বেশি প্রসাদ থাকে। তো আপনি চাইলে, আপনাদের আগেও বলেছি, আপনারা চাইলে এখানে কোনো প্রোগ্রাম, আপনারা পারিবারিক প্রোগ্রামও এখানে করাতে পারেন, আপনারা চাইলে ফ্রিতে প্রসাদ খাওয়াতে পারেন। এর জন্য আপনাদের এই অন্নদান কমপ্লেক্সের সেবা অফিস রয়েছে, সেই সেবা অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে, যেটা রাধা মাধব মন্দিরের ভেতরেই রয়েছে সেবা অফিস বলে। আপনারা যদি বুঝতে না পারেন সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন, আপনাদের দেখিয়ে দেবে। আর আপনারা যদি চান যে এই বৃহৎ কর্মসূচিতে আপনাদের সহযোগিতা করতে, তাহলে অবশ্যই আপনারা এই অন্নদান কমপ্লেক্সের ডোনেশন করতে পারেন, আপনারা যদি অর্থ পারেন অর্থ, আপনারা যদি মনে করেন যে চাল ডাল এমন সবজি ইত্যাদি যদি ডোনেট করতে চান অবশ্যই করতে পারেন। আর আপনি যদি চান আপনার প্রিয়জনের কোনো বিবাহবার্ষিক, অন্নপ্রাশন বা কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান এই স্থানে করে এখানে মায়াপুরে যত ভক্তরা আসছে তাদের যতটা পারেন আপনি ফ্রিতে খাওয়াতে পারেন। দেখুন, ইসকন এমন একটা সোসাইটি যে সোসাইটি তো আর টাকা ছাপানোর মেশিন নিয়ে বসে নেই। আপনারা অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেন, কিন্তু অনুগ্রহ করে বলছি প্লিজ এমনটা বলবেন না, এটা খুব শুনতে খারাপ লাগে। কেননা ডোনার মানে ডোনেশন আপনারা করবেন আর সোসাইটি তেমনভাবেই এটাকে পরিচালনা করবে। আপনারা যত সুন্দরভাবে মানে যে যত বেশি ডোনেশন করবে তার উপর ডিপেন্ড করে যে এখানে কত ভালো প্রসাদম আমরা সেবা ভক্তদের কাছে আমরা করতে পারি। তো যাই হোক, সেবা তারাই করে যারা কোনো রকমভাবে সমালোচনা করে না, যারা সমালোচনা করে তারা শুধু সমালোচনাই করে যায়। যারা এখানে সমালোচনা করবে বা বিভিন্ন রকম মন্তব্য করবে তারা হয়তো কোনো মন্দিরে কেন, নিজের পাড়াতে হয়তো কখনো চারানা পয়সা দিয়ে কাউকে হেল্প করেনি, সে পাড়ার লোকের কথা ছেড়েই দিচ্ছি, নিজের পরিবারের হয়তো মা বাবাকেই তারা কখনো দুমুঠো খেতে দেয় না, তারা আর পাঁচটা ব্যক্তিকে তারা কী করে খেতে দেবে। তো যাই হোক, অনেক চড়া কথা হয়তো বলে ফেলেছি, কিন্তু এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য যে আমাকে খুব অশ্লীল ভাষায় মানে কী বলবো, ভিডিওতে বিভিন্ন রকমভাবে কমেন্ট করে বিভিন্ন বাজে মন্তব্য করেছে, যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেটা 1.1 মিলিয়ন ব্যক্তিত্ব মানুষ দেখেছে এবং আমার ফেসবুক পেজ রাইডার প্রভুতে সেটা 5 মিলিয়ন
মানুষ বা ভক্তরা সেটা এই মানে এই অন্নদান কমপ্লেক্সের এই ফ্রি প্রসাদের ভিডিও দেখেছে। তো তার মধ্যে বেশি না, মাত্র হয়তো 10-15 হাজার কমান্ট মানে বাজে কমান্ট এসেছে, আর সবই পজিটিভ। তার জন্য নেগেটিভ কমেন্টে আমি কখনও চোখ দিইনি। তো যাই হোক, আপনারা যখন মায়াপুরে আসবেন তখন অবশ্যই অন্নদান কমপ্লেক্স থেকে প্রসাদের যদি কুপন পান তবে অবশ্যই এই স্থান থেকে প্রসাদ পাবেন, আর যদি না পান তাহলে আপনারা চেষ্টা করবেন এখানে যে সুলভ রয়েছে, গদা রয়েছে, গীতা রয়েছে, তার বিভিন্ন স্থান রয়েছে, সেসব স্থান থেকে আপনারা প্রসাদ পেতে পারেন অল্প প্রণামীর বিনিময়ে। যাই হোক, আজ আমাদের যে অন্নদান কমপ্লেক্সের যে প্রসাদম হলটা সেটা তো আপনাদের দেখালাম, এবং যে সুন্দর প্রসাদ ডিস্ট্রিবিউশন সেটাও আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। হরে কৃষ্ণ। মায়াপুর ব্লগ চ্যানেলকে আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অল করে দিন।